ভারত থেকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হলো 88 জন মৎস্যজীবীকে। মূলত বিভিন্ন সময়ে ভারতে জলসীমায় ঢুকে পড়ার কারণেই এই সমস্ত মৎস্যজীবীদেরকে আটক করেছিল ভারতের উপকূলরক্ষী বাহিনী। তারপর এই সমস্ত মৎস্যজীবীরা উদ্ধারও হয় বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে। তাদের ট্রলার এবং নৌকা ক্ষতিগ্রস্ত হয়, আর তাই সেই সমস্ত ট্রলার ও নৌকার মৎস্যজীবীদেরকে উদ্ধার করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশের হাত থেকেই তারা বিভিন্ন আইন প্রক্রিয়ার মাধ্যমে এদিন পৌঁছায় ভারতের সীমান্ত এলাকাতে। সেখানে ভারতের বিএসএফের সঙ্গে বাংলাদেশের বিডিআরের একটি মিটিং হয়। এই ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয় কালিন্দী নদীর উপরে। কালিন্দী নদীর এই মিটিংয়ের পর ভারত থেকে প্রায় পায়ে হেঁটেই বাংলাদেশে প্রবেশ করেন এই সমস্ত উপকূলের ধরা পড়া মৎস্যজীবীরা। এই 88 জন মৎস্যজীবী বিভিন্ন সময় সাগরের বিভিন্ন এলাকা থেকে ধরা পড়েছিল। এদিন তারা বাড়ি ফিরতে পেরে স্বভাবতই খুশি। ভারতের সীমান্ত হিঙ্গলগঞ্জ থেকে তাদেরকে পাঠানো হয়েছে বাংলাদেশের কৈখালিতে। সেখান থেকে তারা একে একে বাড়িতে ফিরে যাবেন, আর নিজের দেশে ফিরতে পেরে হাসি চওড়া হয়েছে তাদের সকলের। আজকে দেখলাম এই যে বিএসএফ বা পুলিশবাগের যে বাংলাদেশের লোক জেলখানার থেকে যারা ছাড়া পেয়েছে তাদের পুলিশবাগে সুন্দরবন থেকে পার করে দিয়েছে, হ্যাঁ, আর বিএসএফ পার করে দিয়েছে বা টলার টলার কৈখালী ক্যাম্পে। এইটা আমরা দেখলাম নূতন, এর আগে আমরা কোনোদিন দেখিনি। এইটাই হ্যাঁ, সুন্দরবন থেকে পার হয়ে গেছে ওপারে কৈখালী, কৈখালী গ্রাম বিডিআর ক্যাম্প, হ্যাঁ, বাংলাদেশ কৈখালী। এরপরে শামসনগর, শামসনগর বিএসএফ ক্যাম্প, রামপ্রসাদ মন্ডল ছিল এর মধ্যে। কোথায় কোথা থেকে আপনাদের ধরেছিল? আমাদেরকে ওই সাগর থেকে। আপনি ক মাস এই পার হয়ে চলে এলেন? 7 মাস, এখন 7 মাস। সেই আপনার নাম? রফিক উদ্দিন। কোন গ্রামে বাড়ি আপনার? কুতুবদিয়া। এই যে সুন্দর এই ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাচ্ছেন, কতটা আনন্দ পাচ্ছেন? অনেক অনেক আনন্দ। আপনার নাম? রফিক উদ্দিন।